ওয়েস্ট লন্ডনের একটি পার্কের বেঞ্চে অজ্ঞান অবস্থায় থাকা এক নারীকে ধর্ষণ করে এক ব্যক্তি উপরজুপুরি ধর্ষণের কারণে শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকে মারা দেন ভুক্তভোগী নারী দু হাজার একুশ সালের জুলাই মাসে এই ঘটনা ঘটে এই ঘটনায় অভিযুক্ত পঁয়ত্রিশ বছর বয়সী মোহাম্মেদ আইডুর বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যার জন্য লন্ডনের একটি আদালতে বিচার চলছে তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন আদালতের শুনানিতে বলা হয়েছে ছয়ত্রিশ বছর বয়সী নারী শটার ওয়েস্ট লন্ডনের সাউথ হল পার্কে যৌন নিপীড়নের শিকার হন প্রসিকিউটর এলিসন মর্গান সি বিচারকদের বলেন আইডো বারবার ধর্ষণ করার কারণে মিসেস শটার রিজ আক্রান্ত হয়ে মারা গেছেন আদালতে মিসেস শটারের সিসিটিভির ফুটেজও দেখানো হয় ফুটেজে দেখা যায় রাতে পার্কের একটি বেঞ্চে অন্য একজনের সাথে মিসেস শটার বসেছিলেন এই সময়ে আইডো হেঁটে যেতে যেতে তাদের দিকে তাকায় এরপর আইডু সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণ পরে আবারও পার্কে ফিরে আসে প্রসিকিউটর বলেন ওই সময়ে মিসেস সোটার পার্কের বেঞ্চে শুয়েছিলেন এবং প্রায় ত্রিশ মিনিট কোনো নড়াচড়া করছিলেন না মোহাম্মদ আইডোর তার কাছাকাছি মোহাম্মদ আইডো তার কাছাকাছি যায় এবং তাকে জাগানোর চেষ্টা করে অচেতন বুঝতে পেরে আইডো তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে সিসিটিভির ফুটেজে দেখা যায় অভিযুক্ত আইডো মিসেস শটারের অচেতন দেহ বেশ কয়েক জায়গায় সরিয়ে নিয়ে ধর্ষণ করে এই ঘটনার পর মিসেস মিসেস শটারের মৃতদেহ সাউথল পার্ক থেকে দু হাজার একুশ সালের সতেরো জুলাই উদ্ধার করা হয় এদিকে আদালত সোমবার পর্যন্ত এই শুনানি মুলতবি ঘোষণা করেছে আসম আসুম রানা ঠিভি লন্ডন